ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে শনিবার হিজবুল্লার এ পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা অঞ্চলে নিহতের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়